আমি বেলুড়ের পরীক্ষাটা দেব না, তার চেয়ে আজকের দিনটা ভালো করে পড়ি, প্রেসিডেন্সির পরীক্ষাটা ভালো করে দিতে পারবো। কলেজে এন্ট্রান্স পরীক্ষা একটা ভয়ঙ্কর জিনিস। মাধ্যমিকের পর স্কুলে চান্স পাওয়া ততটা সমস্যার ব্যাপার হয় না, বিশেষ করে সমীরণের ক্ষেত্র তো কিছুই হয়নি। বরং ওর স্কুল থেকে ওকে সায়েন্সের ফর্ম ধরিয়ে দেওয়া হয়েছিল। বেশিরভাগ বাঙালির একটা বদ্ধমূল ধারণা আছে, এইচএসে সায়েন্স ছাড়া অন্য কিছু পড়া দণ্ডনীয় অপরাধ। সেখানে যে পড়াশুনো করবে তার মতামতটা একদমই গুরুত্বপূর্ণ নয়, তার ওপর যদি একটা ঠিকঠাক নম্বর স্কোর করা যায় তাহলে তো আর কথাই নেই। 90% কাছাকাছি নম্বর পেয়ে যদি কেউ সায়েন্স না পড়ে তাহলে গড়পড়তা বাঙালির পৃথিবী ওলট পালট হয়ে যায়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের থেকেও এই ঘটনাটা বেশি ভয়ঙ্কর, সমীরণের ক্ষেত্রেও তাই হয়েছিল। কিন্তু এইবারের ব্যাপারটা আলাদা। ইতিহাস নিয়ে কলকাতার একটা ঠিকঠাক কলেজে পড়তে গেলে বেশ কাঠখড় পোড়াতে হয়, সেই কথা যদিও এতদিন মনে ছিল না সমীরণের। ওর একরকম ধারণা হয়েছে যে এন্ট্রান্স পরীক্ষা নিয়ে পড়াশুনো করার একদমই দরকার নেই। এতদিন বেকার মুখস্থ করে কতগুলো সাল তারিখ লিখতে হতো খাতায়, কিন্তু এইবার মনের সুখে নিজের কথাগুলো লিখবে। তবে নিজের কথায় তো আর ইতিহাস হয় না, তার জন্যও পড়াশুনো করতে হয়। একদম এসব চালাকি করবি না বাবু, প্রেসিডেন্সির পরীক্ষা নিয়ে তোকে অনেক দিন থেকে বলা হচ্ছে, সব কটা এন্ট্রান্স তুই দিবি, চোখ পাকিয়ে বললেন শর্মিষ্ঠা। তার মেজাজ এমনিতেই সপ্তমে চড়ে আছে, ছেলের মতিগতি নিয়ে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। সবসময় মনে হচ্ছে সমীরণ হাতের বাইরে চলে যাচ্ছে, কিন্তু তার কিছুই করার নেই। আরে মা, এই এন্ট্রান্সটা দিয়ে আমি কি করবো বলো, এমনিতেও তো আমি পড়বো না ওখানে। সমীরণের বেলুড়ে পরীক্ষা দিতে যাওয়ার যে অনীহা তার অনেক কারণ আছে, পড়াটা নিতান্তই একটা ছুতো। আসলে বেলুড়ে যে বজ্র আটুনির কথাও শুনেছে, সেখানে কলেজ লাইফটা কাটাতে হলে জীবনে আর কিচ্ছু বাকি থাকবে না। বেলুড়ে পড়াশুনো হয় বোর্ডিং সিস্টেমে, সেখানে নাকি ভোর 4:45 সময় ঘুম থেকে উঠতে হয়, সারা দিন পড়াশোনা, মাঝখানে শুধু আধ ঘন্টার ব্রেক, তার উপর হস্টেল থেকে বেরোনোর কোনো উপায় নেই। আর এখানেই শেষ নয়, বেলুড়ে স্মার্টফোন রাখা যায় না, একটা পুরনো আমলের কিপ্যাড ফোন হোস্টেলে জমা রাখতে হয়, রাতে আধ ঘন্টার জন্য সেটা হাতে পাওয়া যায়। এইরকম নিয়মের ঘেরাটোপে কি মানুষ থাকতে পারে? তার উপর আবার কলেজ লাইফে পড়বি না মানে? এই নিয়ে কিন্তু অনেক কথা হয়ে গেছে বাবু, ফালতু মাথা গরম করাস না, বেলুড়ে চান্স পেলে তোর অন্য কোথাও যাওয়ার প্রশ্নই নেই। ওদিকে সমীরণ যেমন বেলুড়ে পড়বে না ভেবেই রেখেছে, তেমনি উল্টো দিকে শর্মিষ্ঠাও নাছোড়বান্দা। এমনিতেই শর্মিষ্ঠা ঠাকুর ভক্ত, ছেলে এরকম একটা জায়গায় পড়লে তিনি নিশ্চিন্ত হন। তার উপর সমীরণ ইদানিং যা বাদরামো শুরু করেছে, তার একমাত্র রেমিডি এই বেলুড়। এসব আবার কবে ঠিক হলো? আরে অদ্ভুত তো, দেখো মা, প্রেসিডেন্সির হিস্ট্রি ডিপার্টমেন্ট বেলুড় বা অন্য যে কোনো কলেজের থেকে ফার বেটার। আর তারপর যতটুকু উচ্ছনে যাওয়ার বাকি আছে সেইটুকুও হয়ে যাক আর কি। শোন বাবু, তোর সাবজেক্ট সিলেকশন নিয়ে আমরা কিচ্ছু বলিনি, এইবার কলেজের ব্যাপারে তুই কিন্তু একটাও কথা বলবি না, যা বলবো তাই শুনতে হবে তোকে। এই বলে পাশের ঘরে চলে গেলেন শর্মিষ্ঠা। সমীরণ যে কি বলবে কিছুই ভেবে পেল না। প্রেসিডেন্সি ছেড়ে বেলুড়ে পড়ার থেকে পড়াশুনো ছেড়ে দেওয়া ভালো। ওর যে 2-3 সিনিয়র বেলুড়ে পড়েছে তাদের কাছে ওখানকার এক্সপিরিয়েন্সের কথাও শুনেছে এবং অবাক হয়েছে, এভাবে কি পড়াশোনা হয়? আর তার উপর কালকেই স্নেহা বলল যে ও নাকি প্রেসিডেন্সিতেই পড়বে, মাঝখান থেকে এরকম গণ্ডগোল হয়ে গেলে তো কিছুই করার থাকবে না। বেলুড়ে এন্ট্রান্স দিতে যাওয়াটা কাটাতে পারবে না সমীরণ, এই ব্যাপারে আর একটাও কথা বলতে গেলে বাড়িতে মার কাটারই পরিস্থিতি তৈরি হতে পারে, অন্তত মাকে দেখে এখন তাই মনে হচ্ছে। সমীরণ কিছুক্ষণ ভাবল, আচ্ছা একটা সহজ উপায় তো রয়েছে, ও যদি পরীক্ষার খাতায় কিছু না লেখে, এই খাতা নিয়ে তো আর পরে ঝামেলা করার কোনো সম্ভাবনা নেই। তাহলে বেলুড়ে এন্ট্রান্স পরীক্ষা দিতে গিয়ে সমীরণের বেশ মজা হলো,
ছোটবেলা থেকে ও পরীক্ষার ব্যাপারে ভীষণ সিরিয়াস। অন্য সময় বই নিয়ে খুব একটা না বসলেও পরীক্ষার আগে সব রকম ফাঁকিবাজি সরিয়ে মন দিয়ে পড়াশুনো করে সমীরণ, এবং পরীক্ষার খাতায় শেষ অবধি যুদ্ধ করা তো আছেই। কিন্তু এই প্রথম একটা এক ঘন্টার পরীক্ষায় মাত্র 5 লাইন লিখল সে। প্রথমে ভেবেছিল পুরো খাতাটাই ফাঁকা রাখবে, কিন্তু পরে একটু বিবেক দংশনের চোটে ওই কটা লাইন লিখতেই হলো আর কি। কিরে পরীক্ষা কেমন দিলি? হল থেকে বেরোতেই ছেলেকে চেপে ধরলেন শর্মিষ্ঠা। হয়েছে মোটামুটি। মোটামুটি মানে? প্রশ্নটা তো HS-এর সিলেবাস থেকে এসেছিল। তুমি তো HS-এ ইতিহাস পড়নি, তুমি কি করে জানলে? বাজে কথা না বলে যা জিজ্ঞেস করছি তার উত্তর দে, কেমন হয়েছে? আসলে শর্মিষ্ঠা সত্যিই জানেন না, এবং তার পক্ষে জানা সম্ভবও নয়। সায়েন্সের ছাত্রী ছিলেন তিনি, ইতিহাসের নাম শুনলেই গায়ে জ্বর আসে যাদের, শর্মিষ্ঠা তাদের মধ্যেই একজন। কিন্তু আজকের ব্যাপারটা তিনি কানাঘুষোয় শুনেছেন। বললাম তো একরকম হয়েছে, চেষ্টা করেছি যতটা লেখা যায়, আর প্রশ্নটা HS-এর সিলেবাস থেকে আসেনি। ওটাকে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বলে, HS আর কলেজটা আলাদা মা। সেদিন বাড়ি ফেরার পথে মা ছেলের কোনো ঝামেলা হলো না, বরং অনেকদিন পর দুজনে মিলে বেশ একটা ডে আউট গোছের ব্যাপার হয়ে গেল। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে বালির একটা বিখ্যাত ধাবা থেকে চিকেন কষা আর বাটার নান খেয়ে বাড়ি ফিরল সমীরণ আর শর্মিষ্ঠা। সমীরণ তো ভীষণ খুশি, মোগলাই খানা ওর বরাবরের প্রিয়। যদি বেলুড়ে চান্স পাস তাহলে তোকে আরসালানে খাওয়াবো বাবু, তুই কি কি খাবি ভেবে রাখ। সবে ফ্রেশ হয়ে জল খাচ্ছিল সমীরণ। মায়ের এই কথাটা শুনে জোর বিষম খেল। কোথায় আরসালানের ধোঁয়া ওঠা চিকেন রেশমি কাবাব, আর কোথায় ওর 5 লাইনের উত্তর? যাকে বহুদিন ধরে আশা করে থাকা কলেজ লাইফের জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। প্রেসিডেন্সির পরীক্ষার আর বেশি দিন নেই, জোর কদমে পড়াশোনা শুরু করে দিল সমীরণ। এই একটা জায়গায় ও খুব সিরিয়াস। নিজের স্বপ্ন সত্যি করতে গেলে কিছুটা পরিশ্রম করতে হয়, সমীরণ জানে। মুশকিল হলো এই পরীক্ষায় নিজে থেকে কিছুই লেখার সুযোগ নেই, পুরো পরীক্ষাটাই MCQ এর ওপর ভিত্তি করে হয়। অগত্যা আবার HS-এর বইপত্র নিয়ে বসতে হলো সমীরণকে। অনেকদিন পর একটা রিয়ালিটি চেক পেল আমাদের গল্পের নায়ক। কোনো কারণে যদি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে চান্স না পায় তাহলে ওর হাতে আর কিচ্ছু নেই। অনেক অশান্তি, বাকবিতণ্ডা ইত্যাদির পর বাড়ির সকলের উল্টো দিকে গিয়ে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা শুরু করেছিল সমীরণ। সেখান থেকে যদি একটা ঠিকঠাক কিছু করতে না পারে তাহলে লজ্জায় মাথা কাটা যাবে ওর। এবং এই ঠিকঠাক কিছু করতে পারার প্রথম ধাপ প্রেসিডেন্সিতে চান্স পাওয়া, যেটা খুব একটা সহজ নয়। ওদিকে স্নেহার সঙ্গে একসাথে কলেজে পড়ার স্বপ্নটাও বেশ হাতছানি দিচ্ছে আজকাল। কিন্তু সেখানে যদি শুধু স্নেহা চান্স পায় তাহলেও ব্যাপারটা খুব খারাপ হবে। এতদিন প্রেম, বন্ধু, ফুটবল, ক্রিকেট নিয়ে মেতে থাকার পর এইবার আমাদের নায়ক আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। ও যে খুব একটা কনফিডেন্ট নয় সেটা ওর মুখ চোখ দেখে স্পষ্ট বোঝা যায়। এই কি মনে হচ্ছে বলুন তো, সমীরণ পারবে তো?